যার কারণে আগেরকার ব্রাহ্মণগণ বাক সিদ্ধ ছিলেন, যা বলতেন তাই ফলপ্রসূ হয়ে যেত। একটা প্রবাদ আছে, ব্রাহ্মণের মুখ থেকে আগুন বের হতো। আগুন মানে ওই যে আমরা যে আগুন জ্বালাই, এই আগুন, এই আগুন মানে কি? তার কথাটাই আগুন, কথাই আগুন। যে কাউকে বলে ওই তোকে অভিসম্পাত দিলাম, অগ্নি যেমন পুড়িয়ে ছাই করে দেয় তার এই অভিশাপ ছাড়কার করে দেয়। কিন্তু বর্তমানে এই অভিশাপ কাজে লাগছে, লাগছে না কেন? মন্ত্র তো ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, ওই মন্ত্র ঠিক আছে, কিন্তু মন্ত্রের সঠিক ব্যবহার আমরা করতে পারছি না। গুরুদেব যে মন্ত্র দিয়ে গেলেন, এই মন্ত্রের অর্থও জানি না অনেকে। কামগায়ত্রী পেয়েছে, কামগায়ত্রী অর্থ জিজ্ঞেস করে বলতে পারবে না। হ্যাঁ, ব্রহ্ম গায়ত্রী পেয়েছে, যদি বলি ব্রহ্ম গায়ত্রী গায়ত্রী কে, আমার তো মনে হয় 99 জনই বলতে পারে না। এই ব্রহ্ম গায়ত্রী কে, এই গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী দ্বারা কি হয়, কাম গায়ত্রী মানে কি? যে কাম নির্মূল হয়ে, কাম দূরীভূত হয়ে কামটা প্রেমে পরিণত হবে রাধা গোবিন্দের প্রতি। ভাবা যায় এই মন্ত্রের কি ক্ষমতা, যারা এই মন্ত্র পেয়েছেন গুরুদেবের কাছ থেকে। মন্ত্র মানে বীজ, বীজকে এবার পরিচর্যা করে অঙ্কুরিত করতে হবে। দীক্ষা মানে গুরুদেব বীজ তোমায় রোপণ করে দিয়ে গেছেন, সেটা কি শেষ? বীজ জমিতে দিলেই শেষ? পরিচর্যা করতে হবে না, জল দিতে হবে না, আগাছা পরিষ্কার করতে হবে না, এবার অঙ্কুরিত হয়েছে তাতেই শেষ? বেড়া যদি না দাও ছাগল খেয়ে নেবে, গরু খেয়ে নেবে, মাঝে মাঝে জল দিতে হবে, নতুবা তো এই গরমে শুকিয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই সতত সাধু সঙ্গ, সতত গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকতে হবে। মন্ত্রের এত শক্তি, এখনো কামরূপ কামাক্ষ্যায় গিয়ে দেখো যারা তন্ত্রের আরাধনা করে, তারা যে কোনো কিছু বশ করার ক্ষমতা রাখে, এত শক্তি। এই সনাতন সংস্কৃতিতে মন্ত্রের এত শক্তি, যদি তাই না হতো এই চরক পূজায় দেখেছো বর্ষি কি করে পিঠের মাঝে গাঁথে, দেখেছো বর্ষি? এগুলো তো কখনো ধান্দা নয়, শক্তি পায় কোত্থেকে? এগুলো মন্ত্রের শক্তি। আগুনের উপর দিয়ে হেঁটে যায় এগুলো, কিন্তু একেবারে চোখে কিন্তু ধোঁয়াশা লাগানো নয়, বাস্তব। এগুলো মন্ত্রের শক্তি, এগুলো মন্ত্রের শক্তি, এখনো নষ্ট হয়নি। কিন্তু সেই মন্ত্রের শক্তি আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারছি না। মন্ত্র পেয়েছি কিন্তু মন্ত্রকে কার্যে রূপান্তরিত করতে পারছি না। আবার যদি তত্ত্ব দ্রষ্টা গুরুদেব না হন, তাহলে এই মন্ত্রও পাবে না, সঠিক মন্ত্র পাবে না সে, তাহলে তার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। এই জন্য তত্ত্ব দ্রষ্টা গুরুর নিকট থেকে দীক্ষা নিতে হবে। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এবার বিশ মন্ত্র পেয়ে আমাকে মন্ত্রের সঠিক ব্যবহার করতে হবে। ব্রাহ্মণ স্নান 3:30 থেকে 4:30, ব্রাহ্মণ দেবতার ঊর্ধ্বে, তারপর দেব স্নান। ব্রাহ্মণের পরে কোন স্নান? দেব স্নান। দেব স্নানের সময় কখন? ভোর 4:30 থেকে 5:30-এর ভিতরে। এই সময় যদি কেউ স্নান করে, দেবতার স্নান হয়, অর্থাৎ দেবতার গুণাবলী ধীরে ধীরে তার মাঝে লাভ হবে। তাহলে দেবতা থেকেও ব্রাহ্মণ বড়। হ্যাঁ, ব্রাহ্মণের এত গুণ। এই পৈতা মানে 9টা সূত্র, 9টা গুণের প্রতীক। দেবগণ শুধু নয়, একজন ব্রাহ্মণ সে যদি বৈষ্ণব হতে পারে, তাহলে সে দেবতারও দুর্লভ, দেবতারাও তাকে প্রণাম দেয়। দেবতা থেকেও তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কলিযুগে ব্রাহ্মণ থেকেও বৈষ্ণবতাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মহাপ্রভু, সবাইকে বৈষ্ণব হতে বলেছেন। তো জগাই মাতাই কে ছিল? ব্রাহ্মণই তো ছিল, তাহলে বৈষ্ণব কেন বানালেন? মহাপ্রভু সকল পার্শ্বদেরকে বৈষ্ণব বানালেন কেন? কারণ একটাই, এই কলিযুগে সবাইকে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব কি? বিষ্ণুর যে আরাধনা করে, কৃষ্ণ আরাধনা যে করে, ললাতে তিলক কণ্ঠে মালা কৃষ্ণ নাম শিখা, এগুলো প্রাথমিক লক্ষণ। অনেক লক্ষণ আছে, এগুলো লক্ষণ। দেব স্নানের পরে হচ্ছে ঋষি স্নান,
5:30 থেকে 6:30 ভিতরে যে স্নান করবে সে ঋষি স্নানের কৃপা লাভ করবে, মুনি ঋষিদের স্নান। এবার 6:30 থেকে 8:30 ভিতরে যে স্নান করবে সাধারণ মনুষ্যের স্নান। মনুষ্যের মাঝে প্রকার আছে উত্তম, মধ্যম, কনিষ্ঠ, অধম, লাস্ট কি অধম মানে বুঝো অধম। সাধারণ মনুষ্য তার স্নান কখন? 8:30 ভিতরে। 8:30 পরে যারা স্নান করবে সকালে তার স্নান হচ্ছে অসুরের স্নান, গৌর প্রেমানন্দে। এবার আমরাই নিজের বিবেককে প্রশ্ন করবো, আমরা কোন স্নান করছি, আমরা কোন দলে আছি? গৌর প্রেমানন্দে। অনেকেই অনেকেই ভাবছেন বাবা রে আমরা তো এই দলেই অধিকাংশ লোক আছি, আসুরিক গুণ কেন আমার মাঝে? হ্যাঁ, আমার মাঝে আসুরিক গুণ কেন বৃদ্ধি পাচ্ছে দিন দিন? সর্বপ্রথমে স্নান, তারপর তো ভোজন আছে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে বিচার। স্নান না করে খাওয়া সনাতন শাস্ত্র নিষেধ করেছেন। হিন্দুরা স্নান করে খাবে, স্নান না করে খাবে না। স্নান না করে আচারহীন ভাবে খাবার দাবার গ্রহণ করে, বিছানার মাঝে খেয়ে নেয়, এমন কুলের মাঝে এরকম নিয়ে নিয়ে খেয়ে নেয়, সুপায় বসেছে কুলে নিয়ে নিয়ে খাচ্ছে, সিরিয়াল দেখছে, আছে কি নেই? এগুলো জবনদের কাজ, ম্লেচ্ছদের কাজ। সনাতনী হিন্দুরা যদি এই রকম আচরণ করে বুঝবে সে হিন্দু রইল না, সে ম্লেচ্ছ হয়ে গেছে, জবন হয়ে গেছে। আর এই কলিযুগে দিন থেকে দিন সনাতনীরা ম্লেচ্ছ হয়ে যাবে, এটা নির্দেশ আছে পুরাণে, জবন হয়ে যাবে তারা, লক্ষ্মী হারা হবে সেই গৃহ। আমি গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, স্নান না করে কখনো চুলায় আগুন ধরাতে নাই, রান্না করে যেতে নাই। আগেরকার এখানে যারা শাশুড়ি আছেন কিংবা বর্তমানে যারা শাশুড়ি আগেরকার দিনে বউ ছিলেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওমা তোমার তো বয়স 70, তুমি যখন বউ হয়ে এসেছিলে তোমার শাশুড়ি তোমাকে কি বিনা স্নানে রান্না করে ঢুকতে দিয়েছে? সেই মা বলবে কি নিয়ম ছিল, মাঘ মাসেও স্নান করে চুলায় আগুন ধরিয়েছি। এখনকার বউদেরকে যদি বলা হয় বউরা বলবে তুমি গিয়ে রান্না করে আগুন জ্বালাও। এখনকার কলিযুগে 90টা করে ছেলে বিয়ে করিয়ে এখনকার মায়েরা শাশুড়ি হয় না, ছেলে বিয়ে করিয়ে 100টা ঘরের মাঝে 90টা করে মায়েরা ছেলে বিয়ে করিয়ে শাশুড়ি না হয়ে নতুন বউ হয়। ভুল বলছি? সারা বাংলায় ঘুরে বেড়াই আমি, ভুল বলার কথা নয়, অভিজ্ঞতা হয়েছে আমার। 64 জেলায় বাংলাদেশে ঘুরে বেড়াই আমি, দেখেছি প্রত্যেক ঘরে ঘরে প্রায় 100টার মাঝে 90টা ঘরে শাশুড়িরা ছেলে বিয়ে করিয়ে নতুন বউ হয়ে গেছে, গৌর প্রেমানন্দে। অতিথি গিয়েছে আলমারিটা খুলতেও বউকে গিয়ে জিজ্ঞেস করতে হয় কেন কেন, হ্যাঁ এত কষ্ট করে তিল তিল করে সংসার করলে আলমারি খুলতেও গিয়ে বউকে জিজ্ঞেস করতে হবে কেন? তোমাকে ঘুম থেকে উঠে আগে চুলায় আগুন ধরাতে হবে, সেটা কেন? আবার কোন কোন ঘরে বউদেরকে শাশুড়িরা এমন নির্যাতন করছে কিছু কিছু করে, এটা কল্পনারও অতীত, দুই পক্ষই আছে আমি দেখেছি নিজের চোখে। এই জন্য একটা ব্যালেন্স থাকতে হবে সংসারে। ব্যালেন্স কি জানো? আমি একটা মেয়ে বিয়ে করে এসেছি পতি গৃহে শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো আমাকে দেখতে হবে, আর প্রত্যেক শ্বশুর শাশুড়ি বউকে বউ নয় মেয়ের মতো গ্রহণ করতে হবে। আমার মেয়েটা যদি 100 অপরাধ করলেও তাকে আমি ক্ষমা করে বুকে টেনে নিই, আমার বউ 2টা অপরাধ করলে তাকে মা বাবা 14 গুষ্টি তুলে আমাকে কথা শোনাতে হয় কেন? তার মানে আমি আমার বউকে মেয়ের মতো গ্রহণ করতে পারি না। আমার মেয়ে যদি বারবার ভুল করে এরপরও তাকে বুকে টেনে নিই, বউ তো ভুল করতে পারে আমার মেয়ের মতো, সে
তাকে এইভাবে আমি গ্রহণ করতে পারি না। কেন? সংসারের স্বর্গ হয়ে যাবে যদি আমরা এই কাজটা করতে পারি। বউকে মেয়ের মতো গ্রহণ করতে হবে, আর শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করতে হবে। অনেক ঘরে বউদেরকে শ্বশুর শাশুড়িরা ভাগবত পাঠে যেতে নিষেধ করে, ধর্ম প্রতিপালন করতে নিষেধ করে। দেখো আজ থেকে 5000 বছর আগে জটিলা ছিল, জটিলার নাম শুনেছো? কে? কাকদ্বীপের কেউ? জটিলা কুটিলার নাম শুনেছ? রাধারানীর শাশুড়ি আর ননদি। কিন্তু শাস্ত্র কি বলছেন জানো? এই জটিলা কুটিলা কেবল ওই বৃন্দাবনের না, আমাদের ঘরেও আছে। জটিল মন যার সেই জটিলা, আছে কি নেই? আগে বলছো নেই, এখন বলছো আছে। কুটিল মন যার সেই কুটিলা, যে শাশুড়ি তার বউকে কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই হচ্ছে জটিলা। কাকদ্বীপে আছে কি নেই? অবশ্যই আছে, আমাদের বাংলাদেশেও আছে, সিলেটেও আছে, সব জায়গায় আছে জটিলা কুটিলা। কুটিলা হচ্ছে ননদি, ধর্ম প্রতিপালনে বাধা প্রদানকারিনী, বারবার গিয়ে মায়ের কানের মাঝে বীজ দিয়ে বলছে এই দেখো দেখো কালী পূজার চল করে গিয়েছে। কে বলেছে কালী পূজা করে? ও গিয়েছে ওই কানাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, চলো 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 আমার সঙ্গে। ভাইকে গিয়ে বলছে তুই কি ভাবিস, তোর স্ত্রী কালী পূজা করতে গিয়েছে? অন্তর্যামী ভগবান সব জানেন। আয়ানকে হাত ধরে নিয়ে যাচ্ছে, ওই দেখ দেখ কার পূজা করছে। বলছে কই, মায়েরই তো পূজা করছে। আয়ান দেখছে কালী রূপ, আর জটিলা কুটিলা বলছে এই কি, এ তো কৃষ্ণ পূজা করছে। আয়ান বলছে আমি দেখছি কালী, তোমরা বলো কৃষ্ণ, ব্যাপারটা কি? আমার স্ত্রীর সম্পর্কে অনেক কথা বানিয়ে বানিয়ে বলো, আস্থার প্রমাণ পেলাম কেমন। এবার আয়ানকে কাছে নিয়ে বলছে এই দেখ ভগবান সঙ্গে সঙ্গে কৃষ্ণ থেকে কালী হয়ে গিয়েছিলেন। তাহলে জটিলা কুটিলা আমাদের সংসারে আছে কি নেই? কৃষ্ণ বিদ্বেষী আয়ান প্রত্যেক ঘরে ঘরে আছে। রাধারানী একটা চরিত্র, গুরু তিনি, জগৎকে শিক্ষা দিলেন। শাস্ত্র বলছেন কোন শাশুড়ি যদি কোন পিতা হিরণ্যকশিপুর মত, মা কৈকেয়ীর মত, ভাই রাবণের মত, পিসিমা হুলিকার মত, প্রহ্লাদের পিসি হুলিকা, এরকম যদি কারো ঘরে থাকে, তাদের বাধাকে উপেক্ষা করে রাধারানীর মত ছল করে তোমায় কৃষ্ণ ভজন করতে হবে, তাতে কোনো পাপ হবে না, তাতে কোনো অপরাধ হবে না। রাধারানী প্রত্যেক দিন এক একটা বাহানা বলে, মিথ্যে কথা বলে তিনি কৃষ্ণ ভজন করার জন্য চলে যেতেন, কৃষ্ণ সেবা করার জন্য চলে যেতেন, তাতে কি তার অপরাধ হয়েছিল? কৃষ্ণ ভজন করার জন্যই তো মরদেহ প্রাপ্তি, এই দেহ কেন পেলাম? কৃষ্ণ সেবার জন্য। আবার এমনও আছে শ্বশুর শাশুড়ি কৃষ্ণ সেবা করার জন্য বউকে বলে, বউ পাত্তাই দেয় না, আছে কি নেই? গৌর প্রেমানন্দে কার দুঃখ কাকে বলবে? এখানে যারা পাঠ শুনতেছে আর মনে মনে বলতেছে বাবা রে আমার কথাটা কইছো বাবা, আমার ঘরে এমন আছে, মনে মনে অনেক মা বলতেছে বাবারে ভাগবতের কথা 5000 বছর আগের মিথ্যে নাই, আজ থেকে 5000 বছর আগে যে কথা বর্তমানে সমাজের সঙ্গে মিলে যাচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে এমন আছে, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। আজকে আমার শাশুড়ি যদি বৈষ্ণবী হয়, আমি যদি শাশুড়ি সেবা করি দুটো কৃপা পাবো, শাশুড়ি সেবার কৃপা পাবো, সঙ্গে একজন বৈষ্ণবীর সেবারও কৃপা পাবো, কারণ তিনি বৈষ্ণবী, একসঙ্গে দুটো কৃপা পাবো। আমি এমন বৌমা হলাম, আমি একটু রান্না করে আমার শাশুড়িকে একটু খাওয়ানোর যোগ্যতা লাভ করলাম না, আমি বউ হিসেবে ব্যর্থ, এই জীবন আমার রাখার কি মূল্য আছে? আমি আমার শ্বশুর শাশুড়িকে একটু রান্না করে খাওয়াতে পারলাম না কৃষ্ণ প্রসাদ, এই দেহটা যোগ্য করতে পারলাম না, এর থেকে আর দুঃখ কি হতে পারে আমার জীবনে? যে সীতা দেবী শ্বশুরের পিণ্ড দান করলেন, দশরথের পিণ্ড প্রথম কে দিলেন? সীতা দেবী। একটা মেয়ে দুই কুলকে উদ্ধার করতে পারে।
পারে, শ্বশুর কুলকে উদ্ধার করার ক্ষমতা রাখে একটা মেয়ে। এই জন্য মেয়ের সবচেয়ে উপরে স্থান, নারীর উপরে স্থান। প্রকৃতি হচ্ছে নারী, ভাবা যায়? আর আমি, আমার শ্বশুর শাশুড়ি মারা গেলে তারা যদি প্রসাদ বুঝি হয়, আমি যদি এই পথে না থাকি, আমি পিণ্ড দান করার পর্যন্ত যোগ্যতা থেকে আমি ভ্রষ্ট হয়ে গেলাম। এর থেকে আর দুঃখ কি হতে পারে? এর থেকে আর লজ্জা আমার জীবনে কি হতে পারে? জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কাজে এই সংসারে জটিলা কুটিলার অভাব নেই মা, এই সংসারে অনেক জটিলা কুটিলা। ভগবান তাদেরকে কেন দিলেন? ভগবান দিলেন পরীক্ষা করার জন্য। এই জটিলা কুটিলা রূপী শাশুড়ি ননদীর সংসারে থেকে তুমি কৃষ্ণকে ডাকতে পারো কিনা, এটা পরীক্ষা করছেন ভগবান। পরীক্ষা করে, যাচাই করে তোমাকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দন দান করবেন। মা গো, আমরা তো এই পাঠে কৃষ্ণ বলে কান্না করতে পারি, আমাদের অবাধ স্বাধীনতা আছে, আমরা সংসারে কৃষ্ণ বলে কাঁদতে পারি, গৌর বলে কাঁদতে পারি, নিতাই বলে কাঁদতে পারি, কিন্তু আমার রাধারানীর সেই সুযোগটা পর্যন্ত ছিল না। তিনি কৃষ্ণ বলে কান্না করারও সুযোগ পেতেন না, সমাজ তাকে কলঙ্ক দিত কৃষ্ণ বলে কান্না করলে, ভাবা যায়? রাধারানীর সেই সুযোগটা পর্যন্ত ছিল না। তাই রাধারানী ভিজা লাকড়ি চুলার মাঝে দিয়ে দিতেন, শুকনা লাকড়ি থাকার পরও রান্না করতে ভিজা লাকড়ি চুলায় দিয়ে দিতেন। কেন জানো? ধোঁয়া যখন উঠবে, ভিজা লাকড়ি যদি চুলায় দাও তাহলে ধোঁয়া আসবে না, ধোঁয়াটা যখন চুকে লাগবে তখন চুক দিয়ে জল বের হবে। আর এই অজুহাত দিয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নীর জল ফেলতেন। শাশুড়ি ননদী দেখলে বুঝতে পারত যে ওই ভিজা লাকড়ি দিয়ে রান্না করছে বলে নয়ন দিয়ে জল ঝরছে। আর রাধারানী এই কার্যটা করে তিনি কৃষ্ণ বলে ক্রন্দন করতেন। তাহলে রাধারানী থেকেও কি আমরা সংসারে কি সবচেয়ে বেশি দুঃখে আছি, কষ্টে আছি? আমরা তো কৃষ্ণ বলে কাঁদতেও পারি, নয়ন জলে ভাসতেও পারি। ভাবুন, একবার অনুভব করুন, রাধারানী এই জন্যই প্রেমের গুরু, শুধু গুরু নয়, প্রেমের গুরু, সাধারণ গুরু নয়, প্রেমের গুরু। গুরু তত্ত্ব মানে কি? প্রত্যেক গুরুদেবী হচ্ছেন রাধারানীর প্রতিনিধি, রাধা হচ্ছেন গুরু তত্ত্ব। সকল গুরুদেবের মূলাধার হলেন প্রেমময়ী রাধা।